হাড় ঘাট তিরঙ্গার কথা বলে সেই স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র বলছে ভারতের জাতীয় পতাকা আমি হাতে ধরব না। জয় শাহর পতাকা না নেবার কাজকে ভাইরাল করতে চেয়ে বিতর্ক টেনে এনে কি নিজেদের অজ্ঞানতার পরিচয় দিল না তৃণমূল কংগ্রেস? জয় শাহ যে জাতীয় পতাকা নিতে চাননি তার নেপথ্যের আসল কাহিনী তো তার প্রোটোকল মেনে চলার যে নিয়ম তাকে শ্রদ্ধা জানানো, তাহলে কিসের বিতর্ক? রবিবার দুবাইয়ে হাই ভোল্টেজ ভারত পাকিস্তান ম্যাচ, এবং সেই ম্যাচে ভারত ধরাশায়ী করেছে পাকিস্তানকে। টি-20 বিশ্বকাপে যেন একটা মধুর বদলা নিয়েছে ভারত পাকিস্তান। আর ঠিক তারপরে সোমবার যখন তৃণমূল ছাত্র যুব পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ, আর সেখানে জয় শাহকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল নেতৃত্বরা। কেন আক্রমণ, এ কথা সবার জানা। ফ্ল্যাশব্যাকে যেতে হয় আবার রবিবারে, যখন দেখা যায় গোটা দেশ আনন্দে উৎফুল্ল। পাকিস্তানকে হারিয়েছে, চিরশত্রু পাকিস্তানকে পরাজিত করেছে ভারতীয় ক্রিকেট দল। তখনই ভারতের জাতীয় পতাকা হাতে নিতে অস্বীকার করেন বিসিসিআই এর সচিব জয় শাহ। খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র তিনি, জাতীয় পতাকা নিতে কি করে অস্বীকার করলেন? ব্যাস বিরোধীদের তোপ দাগা শুরু। আইনি বেড়াজালে আটকে পড়েই যে দুবাই স্টেডিয়ামে জাতীয় পতাকা হাতে নেননি বোর্ড সচিব, কেউ সেটা খতিয়েও দেখলেন না। যদি নাও দেখে থাকেন তাহলে জানার চেষ্টাটুকু করলেন না। একবারও মনে হলো না তৃণমূল সুপ্রিমো তথা সেকেন্ড ইন কমান্ডের যে এইরকম একটা কাজ কেন করলেন জয় শাহের নেপথ্যে নিশ্চয়ই কোনো কারণ আছে। তা নয়, তারা শুধু দোষারোপ করতেই ব্যস্ত। তাই একেবারে সোমবারে যুব প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে আঙুল তুলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আক্রমণ করলেন জয় শাহকে। এমনকি তুলোধনা করা হলো অমিত শাহকে। তিনি কি বললেন, না আগে নিজের ছেলেকে জাতীয়তাবোধ শেখাক অমিত শাহ। কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখবো এক ঝলক। কালকে আপনারা দেখেছেন ইন্ডিয়া পাকিস্তান খেলা ছিল, সেই খেলা দুবাইতে হয়েছে। ইন্ডিয়া জেতার পর স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র যা সারা ভারতবর্ষকে দেশপ্রেম শেখায়, হাড় ঘাট তিরঙ্গার কথা বলে সেই স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র বলছে ভারতের জাতীয় পতাকা আমি হাতে ধরব না। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করছি, আপনি নিজেকে ভাবেন কি দেশপ্রেম এবং জাতীয়তাবাদী রক্ষাকর্তা, ধারক এবং বাহক? আপনার মনে, আপনার মনে হৃদয়ে বিবেকে মস্তিষ্কে যদি ন্যূনতম দেশের প্রতি সম্মান থাকে, আপনি হয় আপনার ছেলেকে ত্যাজ্যপুত্র করবেন, নইলে স্বরাষ্ট্রমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন। সারা দেশকে শেখাচ্ছে, সারা দেশকে শেখাচ্ছে দেশপ্রেম কি, আর তার ছেলে বলছে আমি জাতীয় পতাকা ধরব না। যে পতাকা নিয়ে আমরা গর্ববোধ করি, যে পতাকার জন্য আজকে হাজার হাজার আমাদের দেশনায়ক দার্শনিক যারা যারা প্রাণ দিয়েছে, আত্মবলিদান দিয়েছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে কি বলছে, বলছে দেশের জাতীয় পতাকা আমি ধরব না। আর এদের থেকে আমাদের সার্টিফিকেট দিতে হবে দেশপ্রেমের, এদের থেকে আমাদের সার্টিফিকেট দিতে হবে জাতীয়তাবাদের। আরে বাংলার মাটি ছিল বলে আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। বাংলার ভূমিকা কি ছিল ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনে বা নবজাগরণের আন্দোলনে? দেশের মানুষকে নতুন করে শেখাতে হবে না। রবিবার দুবাইয়ে ভারত পাক ম্যাচের গ্যালারিতে বিসিসিআই এর সচিব জয় শাহ বসেছিলেন। এরপরই ভারতীয় ক্রিকেট টিমের জয় নিশ্চিত হওয়ার পর জাতীয় পতাকা নিতে অস্বীকার করে তিনি এমনটাই অভিযোগ, সেই ভিডিও ভাইরাল হয়েছে। দেখুন সেই ভিডিও আরো একবার দেখাচ্ছি আপনাদেরকে। গ্যালারিতে যখন হাততালি দিচ্ছেন স্বয়ং জয় শাহ, তখন ভিআইপি বক্সের অন্য কোনো একজন দর্শক তার হাতে তেরঙ্গা তুলে দিতে চেয়েছিলেন, কিন্তু না, জয় সবিনয়ে তা প্রত্যাখ্যান করেন। এবং সেই ভিডিও ভাইরাল হতেই কার্যত সোশ্যাল মিডিয়া জয়কে তুলোধনা করতে শুরু করেছেন প্রচুর মানুষ। কারণ জয় শাহ শুধুমাত্র বিসিসিআই এর সচিব নন, তার বড় পরিচয় তিনি অমিত শাহের ছেলে। স্বাভাবিকভাবেই রাজনীতি সরগরম, স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে কি করে জাতীয় পতাকার অমর্যাদা করে? কিন্তু আদৌ জাতীয় পতাকার অমর্যাদা করেছে কি
জয়শা সে সত্য তো জানা দরকার, কারণ অর্ধ সত্য ভয়ঙ্কর একটা গোটা মিথ্যের থেকেও। আর তাকেই শিখণ্ডি করে তৃণমূল কংগ্রেস বিজেপিকে কাজ গড়ায় দাঁড় করাবার চেষ্টা করছে, অমিত শাহকে নিশানা করছে, চূড়ান্ত অজ্ঞতার পরিচয় দেয়া হচ্ছে নাকি? কারণ আসল কারণটা কিন্তু বিশেষজ্ঞরা প্রত্যেকেই জানেন। এত বিতর্কের মধ্যেও জয় নিজে কোনো মন্তব্য করেননি, তাতেই তিনি প্রমাণ করে দিয়েছেন তিনি শিক্ষিত, মার্জিত, রুচিশীল একটা আদর্শ ব্যক্তিত্ব হিসেবেই নিজেকে দেখাতে চান। তবে তার হয়ে বোর্ডের এক কর্তা মুখ খুলেছেন এবং বিসিসিআই এর আধিকারিক জানিয়েছেন এত বিতর্কের কিছু নেই, কারণ জয় সাহা তিনি প্রোটোকলকে গুরুত্ব দিয়েছেন। শুধু ভারতের নয়, এশিয়া কাপের মতো মঞ্চে তিনি আছেন, আর যেখানে তিনি শুধুমাত্র বিসিসিআই এর সচিব নন, এসিসি মানে এশিয়াটিক ক্রিকেট কাউন্সিলের পদাধিকারী, এবং সেই প্রোটোকল মতো খেলা চলাকালীন কোনো নির্দিষ্ট দল বা একাধিক দল বা তৃতীয় কোনো পক্ষকে তিনি সমর্থন করতে পারেন না, আর সেই কারণেই ভারতের জাতীয় পতাকা হাতে নেননি জয় শাহ। পরিষ্কার কথা বোঝা যাচ্ছে জয় শাহ কিন্তু প্রোটোকল মেনে কাজ করেছেন, ভারতের জয়ে জয় শাহ যথেষ্ট আনন্দিত এবং সেটা খুব স্বাভাবিক একটা ঘটনা। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বারবার করে এই ঘটনাকে হাইলাইট করে কি প্রমাণ করতে চাইছেন? আজ দেশের মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে তাদের অজ্ঞতার বিষয়টি, কারণ প্রোটোকল মেনে জয় শাহ পতাকা নেননি, অথচ সেই ঘটনাকে শিখণ্ডী করে মিথ্যে অভিযোগ করার চেষ্টা করে যাচ্ছে রাজ্যের শাসক দল। জানিয়ে নিন্দায় সরব হয়েছে নেটিজেনদের একাংশ, তারা বলছেন একটু পড়াশোনা করার দরকার আছে। অবশ্য যে রাজ্যে নিয়োগ নিয়ে দুর্নীতি সে রাজ্যের নেতৃত্বরা পড়াশোনা করে শিক্ষিত হয়ে বক্তব্য রাখবেন, এই আশা দুরাশাই বটে।